নারায়ণগঞ্জের চারজনের চোরচক্র। কিস্তিতে কেনেন পিকআপ ভ্যান, রাত হলে সেই পিকআপ ভ্যান নিয়ে চুরি করতেন ঢাকার বিভিন্ন বন্ধ দোকানের তালা ভেঙে। নারায়ণগঞ্জে ফিরে করা হতো ভাগবাটোয়ারা। গত এক মাসে এভাবে অন্তত 50টি চুরির সাথে জড়িত তারা। রাজধানীর হাজারীবাগের একসাথে 7টি চুরির ঘটনা তদন্তে নেমে চক্রটিকে শনাক্ত করেছে গোয়েন্দা পুলিশ। 5ই ফেব্রুয়ারি রাত 3:15 রাজধানীর হাজারীবাগের টালি অফিস রোডে বন্ধ দোকানের সামনে এসে দাঁড়ায় একটি পিকআপ। গাড়ি থেকে নেমেই দোকানের তালা ভাঙতে থাকেন কয়েকজন, পরে পালিয়ে যান মালামাল নিয়ে। তা ধরা পড়েছে সিসিটিভিতে। এমন 7টি দোকানে চুরির অভিযোগে পরদিন মামলা হয় থানায়। এরপর আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ দেখে চক্রটিকে শনাক্ত করে পুলিশ। নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ধরা হয় চারজনকে। উদ্ধার হয় চুরির মালামাল ও পিকআপ। অন করুন ভ্যাকেশন মোড, এনার্জি সেভ করুন নিশ্চিন্তে। ওয়ালটন স্মার্ট ফ্রিজ বুঝে আপনার প্রয়োজন। গোয়েন্দা পুলিশ বলছে এরা সবাই নারায়ণগঞ্জের চিহ্নিত চোর। কিস্তিতে পিকআপ কিনে মধ্যরাত থেকে ভোর পর্যন্ত ঢাকার বন্ধ দোকানে চলে চুরি। এই চোররা সব থাকে নারায়ণগঞ্জ। তারা নারায়ণগঞ্জ থেকে আসে, এসে তারা একটা পিকআপ নিয়ে আসে। রেল গেটে দোকানে ঢুকে যা পায়, যতক্ষণ পর্যন্ত পিকআপটা না বড়ে ততক্ষণ পর্যন্ত চুরি করে। সারা রাত চুরি করেন, আর সকালবেলা ঘুমে রাতের দুই বিকালবেলা হলে বন্টন করে। চুরির পর নারায়ণগঞ্জে ফিরে ভাগবাটোয়ারা করেন চক্রের সদস্যরা, আর এই টাকা দিয়েই পরিশোধ হয় পিকআপের কিস্তি। বিক্রি করে নিটুল টাটা থেকে যে পিকআপটা তারা কিনে 18 লাখ টাকা দিয়ে, তারা 1,30,000 টাকা এটা ডাউন পেমেন্ট করেছে। তখন ওই চুরির টাকা থেকে একটা পার্ট তারা কিস্তি দেয়, দিয়ে ওই গাড়ির মালিক সে হলো একটা সর্দার, আর বাকি টাকাটা সে একটা ভাগ নেয়, আর বাকিগুলি সে অন্যান্য চুরির মধ্যে ভাগ। চুরির মালামাল যাদের কাছে বিক্রি করা হয়েছে তাদের আইনের আওতায় আনার কথা জানিয়েছে পুলিশ। মাসুদুর রহমান, ডিবিসি নিউজ, ঢাকা।